কিনি, বাট এই ডিম কিনতে এখন আমি বাধ্য হচ্ছি। তো এর কিছু ভালো দিক আছে সেই। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলি অ্যান্ড ইউ আর ওয়াচিং আলি পেট টক ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এই ছাদে একটু গার্ডেনিং করছিলাম, এই যে এখানে দেখুন মাটিগুলো এ করেছি, আর এই ছোট ছোট টাইম ফুল গাছ বসিয়েছিলাম। এগুলো খুব সহজেই জাস্ট একটুখানি পুঁতে দিলেই হয়, সব ফুল ফুটছে। আর এই যে এইভাবে টবগুলো পরপর সাজিয়েছি, এই তিনটে মিষ্টির হাঁড়ি সেটাকে কাজে লাগিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। দুটো এক্সট্রা বালতি ছিল, অ্যালোভেরা গাছ, এখানে কলা গাছ। তো কলা গাছ কতটা হবে জানি না, চারটের মধ্যে দুটো মালা গাছে, মাঝখানে যখন প্রচণ্ড গরম পড়েছিল দুটো বেঁচে আছে। তো ভাবছি এখানে আমি কালমেঘ গাছ, তুলসী গাছ আর হচ্ছে থানকুনি গাছ, এই সমস্ত গাছ টবের মধ্যে দেব, কারণ এগুলো আমাদের পায়রার ক্ষেত্রেও খুব কাজে লাগবে আর ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রেও। বাট এখানে কিছু লঙ্কা গাছ দিয়েছিলাম, এই যে লঙ্কার চারাগুলো বেরিয়ে এসছে। তো আজকেও এখানে এই লঙ্কার দানা দিলাম, এই যে লঙ্কার দানা দিলাম, এই যে এগুলো একটু জল দিয়ে দেবো এবারে। তো আমার ইচ্ছা আছে যে ছাদের মধ্যে আমি কিছু ভেষজ গাছ লাগিয়ে রাখবো, যেমন কালমেঘা, তুলসী, তারপর হচ্ছে আমাদের থানকুনি, দু একটা শাক গাছ, যেগুলো আমার পায়রাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আর এছাড়া যদি কখনও মনে হয় আমাদের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ এগুলো মানুষের জন্য খুবই উপকারী গাছ। তো যাই হোক, এটা একটা মানে পায়রারই একটা ভিডিওর একটা অংশ বলতে পারেন, যে যখন আমি গাছগুলো লাগাবো আপনাদের অবশ্যই সেগুলো দেখাবো। এখন আপাতত পায়রার লফটের দিকে আগিয়ে যাই। জাস্ট লফটের গেটটা খুলে আর কাজ করছিলাম গাছপালা। এই দেখুন এরা খাবারের জ্বালায়, মানে খাবারের সন্ধানে দেখুন এই যে চলে এসছে লফটের মধ্যে। যা যা বেরিয়ে যা, খুব মায়া লাগে সমস্ত পায়রাগুলো না, বেশিরভাগ ক্ষেত্রে এদের নিজের তো ক্ষুধার টানে আসেই, প্লাস এদের হচ্ছে বাচ্চা টাচ্চা থাকে তো তাদের টানেও এরা আসে। এই যে এসে আর এই বেড়াতে পারছে না, তবে এরা প্রচণ্ড ধূর্ত হয়, কিন্তু এদের ধরা এত সহজ না, এরা প্রচণ্ড মানে চালাক হয়। বাট আমার খুব ভয় লাগে না, মানে একবার এইরকম একটা পায়রা এসে আমার লফটে থেকে গেছিলো, আর সেই থেকে অনেক পায়রা আমার ক্ষতি হয়েছিল, মানে চোখে এক প্রকার রোগ এসে গেছিলো। ওই পায়রাটা অ্যাকচুয়ালি আমার লফটে থেকে গেছিলো বলা ভুল, আমার লফটে একটা ভাই, মানে সে জানে আমি পায়রা প্রেমী, সে রেখেই দিয়েছিল যে পায়রাটা এখানে রয়েছে থাক। আর ও লফট থেকে চার দিন এরকম একটা আড্ডা ঘরের নিচে ছিল, আর মাঝে মধ্যে আমি চলে গেলে খাবার খেতে আর ঢুকে যেত আমি খেয়ালই করিনি। তো সেখান থেকে অনেকগুলো পায়রা আমার রোগ ছড়িয়ে গেছিলো, ওই চোখের রোগ আমার সারাতে গিয়ে প্রচুর সময় লেগে গেছিলো, মানে সব পায়রার মধ্যে চোখের রোগ ছড়িয়ে গেছিলো। আজ থেকে আমি বছর পাঁচ ছয়েক আগের কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, বাইরের পায়রা আনলে ধরলে রাখলে একটু বুঝে শুনে রাখবেন, একটু পরিষ্কার করে একটু স্নান দিয়ে হাত পা ধুয়ে ডানা লেজ ধুয়ে একটু ভালোভাবে রাখবেন। এখন বিষয়টা হলো আজকের, সেটা হচ্ছে এই ডিম, এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি ছোটোখাটো, আপনারা অনেকেই অভিজ্ঞ আছেন আমার থেকে অনেক বেশি জানেন, বাট তবুও মানে আমিও নিজের অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করছি যদি কোনো ভাইয়ের কাজে লাগে আর কি। এই হলো ডিম, এটা হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। এই ডিমগুলো দেখুন আপনারা, এই হলো ডিম, মানে গুলি ছোটোবেলায় খেলতাম। তো এই ডিমগুলো মোটেও কিন্তু মানে কি বলবো, খাবার ডিম তো নয় আর পায়রার ডিমও নয়, এগুলো প্লাস্টিকের ডিম। তো এই ডিম কেন আমার হাতে, এর আজকের কয়েকটা কারণ বলবো। আমি ডিম চালা বা একটা পায়রাকে অন্য পায়রার ডিম দিয়ে দেওয়া, একটা পায়রা অন্য পায়রা মানুষ করবে, এই ব্যাপারগুলো একদমই পছন্দ করি না। আমি আজ পর্যন্ত এত বছর পায়রা পুষছি কোনোদিন করিনি, বাট এই ডিম কিনতে এখন আমি বাধ্য হচ্ছি। তো এর কিছু ভালো দিক আছে, সেই দিকগুলো আমি আপনাদের বলবো। যেমন একদম প্রথম একটা দিক বলি, সেটা থেকে আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারবেন। দেখুন আমার ব্রিডিং ঘরের কিন্তু আমার জাস্ট আর তিনটে বা চারটে পেয়ার আছে, আপনারা জানেন আমি ব্রিডিং ঘর সব সিঙ্গেল করে দিয়েছি। এবারে দেখুন এই যে পায়রা, এই যে পেয়ার আমার, এই কালদম পেয়ারটা, এখানে দেখুন এই বেবিটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি। বাবা এই নটটা এত রাগি না, এর একদম মানে সহ্য হয় না হাত দিলের খোপে। তো এই বেবিটা দেখুন আমার পুরোপুরি রেডি হয়নি এখনও, এই যে বাট এ দেখুন এখানে দুটো ডিম নিয়ে বসে আছে, আপনারা ভালো করে খেয়াল করুন। এই যে
দুটো ডিম নিয়ে বসে আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে দুটো ডিম নিয়ে বসে আছে, এখন বিষয়টা হচ্ছে যে দেখুন আমি তো চাইছি যে এই ডিমগুলো সব ফেলে দিতে, যেহেতু পায়রাগুলোকে আমি সিঙ্গেল করব। এখন বিষয়টা হচ্ছে যদি আমি এই ডিমগুলো ফেলে দিই তাহলে এই মুহূর্তে কি হবে, এর মা বাবারা আবার মিটিং করবে, করে আবার কি করবে, এরা ডিম পেড়ে দেবে। এখানে না ডিম পারলেও এরা আড্ডা ঘরে তো অবশ্যই পারবে। আমার আড্ডা ঘরে এখনও কয়েকটা ডিম পড়ে আছে, আমি পায়রা সিঙ্গেল করে দেওয়ার পরে আড্ডা ঘরে ডিমগুলো দিয়ে দিয়েছে, সেটা আমি বার করে ফেলে দেব। তো আমি কি করব, এখানে এই যে ডিমগুলো, এই যে এই ডিমগুলো, এগুলো চেষ্টা করবেন যখন আপনারা যে ডিমে বাচ্চা নেবেন না, চেষ্টা করবেন সেই ডিমগুলো নাড়িয়ে নষ্ট করে ফেলে দেওয়া বা ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে রেখে দেওয়া। এর তলায় কি করবো, এই প্লাস্টিক ডিম আমি দিয়ে দেবো, সে দুখানা ডিম দেই কি একখানা ডিম দেই দিয়ে দেবো। এবারে কি হবে, এর বেবিটাও ফুটবে না, মানে এ সুস্থ থাকবে, আর এই যে বেবিটা, এই বেবিটা কি হবে, এই বেবিটা খেয়ে বড় হয়ে যাবে। তো এই একটা বিষয় যে আপনারা যে ডিমে বাচ্চা চাইছেন না সেই ডিমটা আপনারা সরিয়ে দিন, দিয়ে আপনারা সেখানে প্লাস্টিকের ডিম দিয়ে দিন, দুটোও দিতে পারেন বা একটাও দিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আর একটা ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় আমরা পায়রার বাচ্চা চাই না, পায়রা ডিমে থাকে, তো সেক্ষেত্রে না বাচ্চা হলে কি হয়, বাচ্চা খাওয়াতে খাওয়াতে পায়রাগুলো প্রচণ্ড মাপের আনফিট হয়ে যায়, আর পায়রা প্রচুর উইক হয়ে যায়। তো আমরা চাই যে আগেরবারের বাচ্চাটা হয়ে যাওয়ার পরে পরের বারের বাচ্চাটা না হোক, সেক্ষেত্রে ডিমটা আমরা চালিয়ে দিই। আমার তিনটে ঘরের পায়রার ক্ষেত্রে আমি ডিম রয়েছে, তো সেগুলো আমি করে দেবো। তো ডিমের একটা উপকারিতা আমি আপনাদের বললাম, সেকেন্ড একটা উপকারিতা বলি যে আমরা অনেক সময় পায়রার ডিম চালাই, এই বিষয়টা আপনারা ভালো করে শুনবেন। তো পায়রার ডিম যখন আমরা চালাই তখন কি করি, আমরা মানে একটা পায়রার ডিম, ধরুন এখানে একটা আমার জোড়া আছে, সেই জোড়ার ডিমটা আমি কী করলাম, এখানে একটা জোড়াতে আমি শিফট করে দিলাম। আমি এর বাচ্চা চাইছি না, আমি এর বাচ্চা চাইছি, আর এ খুব ভালো বাচ্চা মানুষ টানুষও করে, বা এর বাচ্চা আমি বেশি চাইছি, তো এখানে শিফট করি। কিন্তু অনেক ভাই কী করেন, এ ডিম পারলেই কী করলো, এখানে ডিম চালিয়ে দিল, এখানে কোনো ডিম রাখলো না। সেক্ষেত্রে কিন্তু এই পায়রা তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে আবার মিটিং করবে, আবার ডিম পারবে। এবার আপনারা ভাবুন যে এদের তো একটা জেনারেল একটা প্রসেস আছে, এবার এরা হচ্ছে ডিম মিটিং করবে, ডিম পারবে, ডিম তা দেবে, তার বাচ্চা বড় করবে, তারপর ডিম পারবে, তো এটা দু মাসের প্রসেস। তো আপনি কী করলেন, এখানে ডিম পারলো, এখানে চালিয়ে দিলেন, আর এ কী করলো, কোনো টাইম কোনো রেস্ট কোনো কিছু পেল না, আবার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম পেড়ে দিল। তো এই পায়রাটা কিন্তু প্রচণ্ড মাপের আনফিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করতে পারেন, যখন এর ডিমটা এখানে চালবেন তো একে কিছুদিন রেস্ট দেওয়ার জন্য এরকম প্লাস্টিক ডিম এর তলায় বসিয়ে দেবেন। ধরুন আপনি এখানে দশ দিন এক সপ্তাহ বসিয়ে দিলেন, তাহলে এভাবে কি আমাকে ডিমটা আছে, তারপর সরিয়ে দিলেন ডিমটা, তারপরও মিটিং করলো, আবার ডিম টিম পারলো, ঠিক আছে। তো এই একটা বিষয়, একটা ডিমের উপকারিতা আছে। আর অনেক সময় অনেক পায়রা আমাদের ডিম টিম পারে না, সেক্ষেত্রে আমরা টেস্টিং করি, তো তার নিচে এরকম চাইলে আমরা কিন্তু এরকম প্লাস্টিক ডিম দিয়েও টেস্ট করতে পারি যে সে তা দিচ্ছে কিনা, তা বসছে কিনা, ঠিক আছে। তো এটা ও লম্বা টপিক, পরে কখন আলোচনা করব। তো ডিম মানে মোদ্দা কথা হলো এই প্লাস্টিকের ডিম, এই ডিমটা আমাদের কম বেশি কাজে লাগবে, আমাদের পায়রাকে ভালো রাখতে গেলে, পায়রার ডিম চালাতে গেলে, পায়রার ডিমে বাচ্চা না চাইলে, তো সেক্ষেত্রে পায়রাও ফিট থাকবে। আরও কিছু কিছু পয়েন্টস আছে, বাট মোদ্দা কথা আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি যে আপনারা এরকম কিছু ডিম রাখুন, প্লাস্টিক ডিম, হ্যাঁ প্লাস্টিক ডিম, এটা আপনাদের খুবই কাজে লাগবে। তো আজকের এই বিষয়টা খুব ছোট্ট রাখছি, বেশি লম্বা করছি না, এই টপিকটা আপনারা মাথায় রাখুন, এটা অবশ্যই আপনাদের খুবই হেল্পে আসবে। আর বাকি যদি আপনাদের মনে হয় যে প্লাস্টিকের ডিমের আরও কিছু উপকারিতা আছে যেটা আমার জানা নেই, আপনারা জানাতে চান তাহলে জানাবেন, তাহলে সেটাও আমি দর্শক বন্ধুদের জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে কোনো ভিডিওতে আমি শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা কেমন। আর এখানে দেখুন আমি বলছিলাম এই যে ডিম, দেখুন আমার এই আড্ডা ঘরেও ডিম পেড়ে দিয়েছে, দেখুন এই আড্ডা ঘরেও ডিম রয়েছে, এই ডিমগুলো আমাকে ফেলতে হবে, এই ডিমটা অলরেডি ফেটে গেছে, ভিতরে আরও দুটো ডিম রয়েছে, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। ভাইয়ের বাড়িতে শৌখিন পায়রাও প্রচুর ছিল, তো এই একটা হচ্ছে কিং, এটা হচ্ছে মাদি, এটা মাদি, এখানে যত পায়রা আছে সব পায়রাকে যদি চারটে জোড়া হয়
তবে গিয়ে একটা পায়রা দাঁড়াবে, মানে কিং এর নামটা এই জন্যই মানে দেওয়া হয়েছে। এত বড়